পবিত্র 75তম স্বাধীনতা দিবস পালন অবসরে ভগরাই ব্লকের বিভিন্ন স্থানের বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। থানা ছকস্থিত হেলিপ্যাড পড়িয়ারে পতাকা উত্তোলন কার্যক্রমের সমাপন পরে মুখ্য অতিথি বিধায়ক অনন্ত দাসঙ্ক সমেত পঞ্চায়েত সমিতি অধ্যক্ষা মঞ্জুরাণী বেহেরা, অতিরিক্ত তহসিলদার সন্তোষ কুমার পাণিগ্রাহী, বিডিও সত্যজিৎ রাউত তথা অন্যান্য অতিথি মানে ভগরাই থানা পরিসরের পৌঁছিলে। সেঠারে থানা অধিকারী প্রভঞ্জন বেহরাঙ্ক অধ্যক্ষতার অতিথি মানে বকুল, নারিকেল প্রভৃতি বৃক্ষর চারা রোপণ করলে। এই কার্যক্রমে থানার সমস্ত এএসআই, এএসআই হাবিলদার ও কনেষ্টবল সমেত অন্যান্য কর্মচারী মধ্য সামিল হয়েছে। পরে ভোগরাই ব্লক পরিসরের বিধায়ক নিম্বগছর চারা রোপণ করলে ব্লক অধ্যক্ষা বিল্বগছর চারা রোপণ করলে ও বিডিও অঁলা প্রভৃতি ঔষধীয় বৃক্ষর চারা রোপণ করলে। এই কার্যক্রমে ব্লকর কর্মচারী মানে সামিল হয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে সহায়তা প্রদান করলে। শেষরে স্থানীয় জলেশ্বরপুর সরকারি উচ্চ বিদ্যালয় পরিসরের বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। এতে বিডিও সত্যজিৎ রাউত অতিথি ভাবে যোগ দিয়ে পিজুড়ি চারা রোপণ করা বেড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী মানে উপস্থিত রয়ে বৃক্ষরোপণ করা সহ কার্যক্রমক পরিচালনা করলে। বালেশ্বর জেলা ভগরাইরু সরিত স্বপন পণ্ডাঙ্ক রিপোর্ট, জিটিভি ওড়িয়া।